আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, চলছে বগুড়ার 6টি আসনের সংসদ উপনির্বাচন এবং এর ভিতরে একজন পরিচিত প্রার্থী যার নাম হলো হেরো আলম, যাকে আপনারা কে না চেনেন। আজ সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানকার মানুষের সাক্ষাৎকারে আমরা জানতে পারি যে সেই এলাকাতে তিনি সবার শীর্ষে আছেন। আশা করা যায় যে প্রয়োজনের চেয়েও অধিক ভোটে জয়লাভ করবেন হেরো আলম। তো ভিউয়ার্স, আসুন আমরা সরাসরি চলে যাব সেখানকার ভোটারদের কাছে, তাদের কি অনুভূতি বা তাদের কি প্রত্যাশা হেরো আলমের প্রতি আমরা তাদের কাছ থেকে জানব। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, সর্বক্ষণ হেরো আলমের সকল আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভোটারদের সমর্থন। ভাইজান, দেখি একটু ভাই কি মনে হচ্ছে, ভোট ভালো ইনশাল্লাহ সুস্থ মনে ভোট হচ্ছে। এবারে হিরো হিরো আলম ভোট দেয়া খুব খুশি লাগলো আমাকে। আমার ভাই যেন এলাকার এমপি হয়, কাজ করতে পারে, ফাটাকৃষ্ণের মতো তাহলে কাজ করে হিরো আলম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হিরো আলম হতে পারে, বাংলাদেশের নতুন ফাটা খ্রিস্টে যাবে অবশ্যই। কি অবস্থা ভাই? ভালো ভাই, ভালো 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 ভালো। দর্শক, কি অবস্থা চাচা? ভাই ভালো, খুবই ভালো। কি মনে হচ্ছে হিরো আলম ভাই পাস করবে ইনশাল্লাহ এখানে? তাই ভোটের পরিস্থিতি আপনারা তো ভোট দিতে আসছেন, সকাল থেকে চা খাওয়াচ্ছি আমি। এক তারিখে জিতবে, গরিবেরা আমরা পাশে আছি, ওর জিতবে এবার, জিতবে ইনশাল্লাহ জিতবে। দর্শক, শুনছিলেন যে এখানকার পরিস্থিতি আমরা একটু পর্যবেক্ষণ করছিলাম, প্রত্যেকটা মানুষ কিন্তু শুধুমাত্র হিরো হিরো বলে চিৎকার করছে, হিরো আলম করে চিৎকার করছে। আপনারা দেখতে পাচ্ছেন একতারার যে জোয়ার, সে জোয়ারটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং একতারা করে স্লোগান দিচ্ছে, নিজের টাকা পকেটের টাকা খরচ করে মানুষকে খাওয়াচ্ছে, এমনটাই বলছেন। সবাই কিন্তু একতারাই বলছে। কি মনে হচ্ছে কে জিতবে? ভোটের যে আনন্দ, সে উল্লাস কিন্তু ফিরে এসেছে মানুষের মাঝে, দেখতে পাচ্ছেন যে উল্লাস।
সেই উল্লাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটের যে নির্বিঘ্ন যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি সবাই বলে সবাই মুখে পাশ করবে বিপ্লব ভোটে তো ভিউয়ার্স স্ক্রিনে আমরা ভোটারদের কাছ থেকে সবকিছু জানতে পারলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানান তো এখন আমরা সরাসরি চলে যাব যে কিভাবে হিরো আলম ভোট কেন্দ্রগুলোতে দৌড়াচ্ছেন এবং এত প্রতিদ্বন্দ্বী বা প্রতিবন্ধকতার মাঝেও তিনি কিভাবে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত থাকার অঙ্গীকারও তিনি দিয়েছেন তবে বিভিন্ন জায়গা থেকে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকিও দেওয়া হচ্ছে তিনি সেগুলো ব্যাপারে কোনো তোয়াক্কা করছেন না আসুন আমরা সেই মানুষটাকে দেখে আসি কিভাবে পাগলের মতো ছুটছেন আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আসসালামু আলাইকুম চলে আসছেন হিরো আলম কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন এবং পরিদর্শন করছেন দর্শক আপনারা দেখলেন যে এই মাত্র ভোট কেন্দ্র পরিদর্শন করে ভোট কেন্দ্রের ভিতরে কোনো সাক্ষাৎকার হবে না সাক্ষাৎকার দিছি আর দিব না আমাকে ভোট দরকার অনেক ভোট কেন্দ্রে যাওয়া লাগবে কেমন পরিবেশ দেখছেন হিরো আলম যাই হোক ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে ভোটারদের আগ্রহে খুবই ভালো আমরা চিন্তা করতেছি এরকম মুখে ভোটের পরিবেশ ভালো থাকে আশা রাখতেছি একটা ভালো কিছু হবে গন্ডগোল হবে কিনা এরকম অনেকবার জনগণ শুনেছে সেই হিসেবে একটু ভোটারদের ভয় কিন্তু এরকম আস্তে আস্তে ভোটের কিন্তু পরিবেশ ফিরে এসেছে
অনেকে ভোট কেন্দ্রে আসতেই চাইছিল না অনেকে নতুন ভোটাররা কথা আলম ভাই আপনি আমার প্রথম ভোট আপনি দেব এই রকম করে আস্তে আস্তে ভোটাররা বাড়তে থাকে তবে বেলা বাড়তে বাড়তে আমার আশা রাখতে যে ফুল ভোটার চলে আপনি ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছি আমি আচ্ছা সদরে ঘুরেছেন এবং এই এই আসনেও ঘুরছেন জি জি দুইটা মিলিয়ে কোনো অভিযোগ আছে কিনা না এখন পর্যন্ত কোনো অভিযোগ নাই একটা অভিযোগ ছিল আমি নির্বাচন কমিশন বানাতে কি অভিযোগ আমাদের কোনটা লাইরিপাড়া লাইরিপাড়া আমাদের বগুড়া সদরে এজেন্ট লোক দিয়েছিল না পরে আমি নির্বাচন কমিশনারকে জানাইছি বিষয়টা ওরা দেখতেছে ধন্যবাদ সবাইকে জিয়াল ভাই এই গাড়িতেই ঘুরছেন হিরো আলম এবং তিনি বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছেন দর্শকরা ভক্তরা কিন্তু একদম গাড়ির ভেতরে ঢুকে সেলফি তুলছে অবস্থা ভালো খুবই ভালো কোন সমস্যা নাই হিরো আলম একতারা দেন কি একতারা হিরো আলম প্রিয় দর্শক দেখছেন যে আসলে হিরো আলম প্রতি কেন্দ্রে যাচ্ছেন এবং তাকে ঘিরে এই ধরনের উন্মাদনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভোটাররা তাকে স্বাগত জানাচ্ছেন ভিউয়ার্স আমরা স্ক্রিনে দেখলাম সেই ভিডিওটিতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী হিরো আলমের কোনো আপডেট নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ